ঝাল ঝাল খাবার খেতে হবে আর রুকাইয়া ঝাল খাবার একদম খেতে পারে না তো আমি ওর জন্য বাসা থেকে খিচুড়ি বানিয়ে নিয়ে আসছি ও শক্ত খাবারও খেতে পারে না তো এইজন্য নরম করে খিচুড়ি বানাই ডাল চাল দিয়ে তবে যাই হোক রুকাইয়া আজকে ওই বাঘ ভাল্লুক হাতি ঘোড়া এগুলো বলতে বলতে যা মতলব তো কেন বলতে হচ্ছে না এখানে খোলা জায়গা একদম এত সুন্দর বাতাস আর কার্টুন দেখছে না আম্মু এই যে সুনামটা যে তুমি করলা এই যে আজকে ওই কষ্টটা হচ্ছে না মানে এই যে একটু খাওয়াতে জন্য যে আধা ঘন্টা এক ঘন্টা সময় পার হয় রুকাইয়া দেখো ছাগল দেখো নি তুমি ছাগল দেখবা ওই ছাগলটা এত সুন্দর হ্যাঁ আমি বুঝি না বাচ্চারা খেতে চায় না ঘুমাইতে চায় না আমি অন্য কোনো বাচ্চার খবর জানি না কিন্তু রুকাইয়াকে আমি প্রথম এরকম বাচ্চা খাবার ঘুম আর গোসল এই তিনটা ওই গোসল করতে চায় না মানে ওই তখনই বুঝে যায় কোথায় যাচ্ছো কে নিজের দায়িত্ব নিজে পালন করছে দেখি তো মাম খাই ওলে বাবা বাপের মতো গোসল করতে চায় না তুমি তোমার বাপের মতো হইছো তুমি তোমার বাপের মতো হইছো রুকাইয়া তোমাকে তো কিউট লাগছে কেন কারণ আমি সুন্দর একটু পরিবেশ দেখো এত সুন্দর একটা পরিবেশ সামনে দেখো লিচু বাগান আমাদের পাশে লিচু বাগান আমি কিনে নিয়েছি সমস্যা নাই এই নিচু বাগান কিনে ফেলেছি আমি এই যে রাদের যে গাড়ি এই গাড়ি বিক্রি করে ফেললাম যে টাকাটা আসছে ওই টাকা দিয়ে আমি এটা কিনে ফেলেছি গোটা বাগান রাদের গাড়ি বিক্রি করে তুমি কিনছো এটা কি ধরনের কথা রাদের গাড়ি বিক্রি করে রাদ কিনতে পারে রাদের বিক্রি তারপরে তুমি কি বোঝাচ্ছ আর আমার ভাইয়ের টাকার আমার অধিকার নাই তোমার হলে আমি বলতাম না এখানে কি করে দেখেন আম্মু দাঁড়াও নাও এখনই নাও দেখি তো ক্যামেরায় ক্যাপচার করা যায় কি বাতাসটা নেন তাড়াতাড়ি পানিটা খান আলহামদুলিল্লাহ বলো তো মা আলহামদুলিল্লাহ